effective voice for better presentation. Effective voice একটা ভালো প্রেজেন্টেশনের ক্ষেত্রে অনেক অনেক ইম্পর্টেন্ট কিভাবে এই ইফেক্টিভ ভয়েসটা একটা ভালো প্রেজেন্টেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলো জেনে নেওয়া যাক ইফেক্টিভ প্রেজেন্টেশন বলতে বোঝানো হচ্ছে যে একটা ভালো রকমের প্রেজেন্টেশন যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্র্যান্ড বা যারা কোনো একটা বিষয় সম্পর্কে প্রেজেন্ট করতে চায় সেক্ষেত্রে তাদের সেটা ব্র্যান্ড বা প্রজেক্ট হতে পারে তো সেই প্রেজেন্টেশনটা ইফেক্টিভ তখন হবে যখন তার উপস্থাপনাটা খুবই সুন্দর হবে এখন উপস্থাপনা করার ক্ষেত্রে বেশ কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে তোমার আই কন্ট্যাক্ট তোমার জেস্চার পশ্চার অ্যান্ড তোমার ড্রেস আপ থেকে শুরু করে তোমার কথা বলার টিউন থেকে শুরু করে সব কিছু খুবই গুরুত্বপূর্ণ যে যে বিষয়গুলো তোমার উপস্থাপন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা কাজে লাগে সে সবগুলো বিষয়ই গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে ভয়েস তোমার কণ্ঠস্বর সেটা কেমন শোনা যাচ্ছে অনেক সময় আমরা খুব বেশি এই ভয়েস নিয়ে মাথা ব্যথা আমাদের হয় না বা আমরা খুব চিন্তিত হই না আমাদের ড্রেস আপ অন্য সকল বিষয়গুলো সুন্দর থাকলে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে শুরু করে সব কিছু খুব সুন্দর থাকলে আমরা মনে করি যে আমাদের প্রেজেন্টেশনটা খুব সুন্দর হবে কিন্তু আমাদের ভয়েসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এফেক্টিভ প্রেজেন্টেশনের ক্ষেত্রে বা ভালো রকমের প্রেজেন্টেশনের ক্ষেত্রে তুমি যখন প্রেজেন্ট করো তখন কিন্তু তুমি ভয়েসটা দিয়েই কথা বলতেছো তোমার ভয়েসটা কিন্তু মানুষ শুনছে মানুষ তোমার ভয়েসটাকে শুনে তারপরে কিন্তু বোঝার চেষ্টা করছে তুমি কী বলতে চাচ্ছ হ্যাঁ যদি তোমার ভয়েসটা বা তোমার কথা বলার ধরনটা খুব সুন্দর এবং মিষ্টি হয় তাহলে কিন্তু অডিয়েন্স সুন্দরভাবে তোমার কথাগুলো শুনবে তোমার কথা বলার ধরন কথা বলার মধ্যে তুমি যদি সুন্দর সুন্দর সেন্টেন্স এবং এই যে মিক্সিং হ্যাঁ উচ্চারণ এই বিষয়গুলো যদি খুবই গুরুত্বপূর্ণভাবে তুমি মনে করো বা সুন্দরভাবে সাজিয়ে তুমি বলো তাহলে কিন্তু অডিয়েন্সের কাছে শুনতে শ্রুতিমধুর হবে এবং তারা এটাকে এনজয় করবে বাট তোমার ভয়েস কথা বলার ধরন অন্য সকল বিষয়গুলো যদি খুব একটা ভালো না হয় তাহলে কিন্তু অডিয়েন্সরা তাদের মতো করে নিজ নিজ কাজগুলো তারা করতে থাকবে আর এদিক দিয়ে তোমার প্রেজেন্টেশন চলতে থাকবে কেউ তোমার প্রেজেন্টেশন খুব একটা বেশি গুরুত্ব দেবে না সো এই জন্য তোমার ভয়েসটা অনেক ইম্পর্টেন্ট তো ভয়েসটা কীভাবে তুমি খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারো এখন তো ভয়েসটা তো সৃষ্টিকর্তা না এটাকে তো তুমি চাইলে আর পরিবর্তন করে ফেলতে পারবে না তবে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তুমি তোমার নিজের ভয়েসটাকে রেকর্ড করে না দেখো তোমার ভয়েসটা শুনতে কেমন লাগে হ্যাঁ তোমার ভয়েসটা কি খুব মোটা বা খুব চিকন বা তুমি কীভাবে কথা বলো তুমি কথা বলার সময় কি খুব দ্রুত কথা বলো না খুব আস্তে আস্তে কথা বলো এবং তোমার কথা বলার সময় কি তুমি ভুল উচ্চারণ করছো এই বিষয়গুলো তুমি একটু ফলো করো তুমি যখন দেখতে পারবা যে তোমার ভয়েসটা রেকর্ড করার পর তুমি নিজে নিজে শুনবে তখন কিন্তু তোমার কাছে বেশ কিছু বিষয় ক্লিয়ার হয়ে যাবে যে তুমি তোমার কথা বলার ধরন কেমন বা কী কী তোমাকে চেঞ্জ করতে হবে এই বিষয়গুলো যখন তুমি হ্যাঁ নোটিস করবা তারপর তুমি যখন এই বিষয়গুলো চেঞ্জ করবা তখন আবার তুমি রেকর্ড করো দেখো কোন কোন বিষয়গুলো পরিবর্তন হলো আগে যাইতে এখন কেমন শোনা যাচ্ছে তো ভয়েসের ক্ষেত্রে শুধুমাত্র ভয়েসটা মিষ্টি বা সুন্দর শোনা যাচ্ছে এমনটা না ভয়েসের ক্ষেত্রে তুমি কীভাবে উচ্চারণ করছো তোমার কথা বলার ধরন কী তুমি কোন কোন বিষয়গুলো খুব বেশি ইউজ করছো তোমার কি কোনো মুদ্রা দোষ আছে নাকি মানে একই কথা বারবার বলছো নাকি এ ধরনের বিষয়গুলো তুমি একটু সুন্দরভাবে ফলো করবা এবং কোন কোন বিষয়গুলো চেঞ্জ করা দরকার সেগুলো চেঞ্জ করবা নিজে বুঝতে না পারলে যারা প্রেজেন্টেশনের ক্ষেত্রে ভালো বা অন্য যারা আছে তাদেরকে একটু বলবা যে আমার ভয়েসটা শুনতে কেমন লাগছে হ্যাঁ আমার ভয়েসটাকে কী কী পরিবর্তন করার প্রয়োজন আছে তারাই তোমাকে বলে দেবে যে কোন কোন বিষয়গুলো প্রয়োজন আছে তোমার ভয়েসের ক্ষেত্রে আরও ইফেক্টিভ করার ক্ষেত্রে সো উই রিমেম্বার ইফেক্টিভ বা ভালো ধরনের প্রেজেন্টেশনের ক্ষেত্রে তুমি যে কথা বলছো সেই কথা বলার ধরনটা তোমার ভয়েসটা তুমি কোন টিউনে কথা বলছো খুব হাই বা লো এই বিষয়গুলো মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দিন শেষে তুমি যতই পরিশ্রম করো তোমার প্রেজেন্টেশনটা যদি ইফেক্টিভ করতে না পারো তাহলে কিন্তু কোনোই কাজে দেবে না তাই যে যে বিষয়গুলো তোমার প্রেজেন্টেশনটাকে খুব সুন্দর করতে পারে সেই বিষয়গুলোর দিকে গুরুত্বপূর্ণভাবে মনোযোগ দাও আর সেই বিষয়গুলোর দিকে মনোযোগী হও তাহলে দেখবার দিন শেষে তোমার প্রেজেন্টেশনটা ইফেক্টিভ হচ্ছে মানুষের কাছে তোমার কথাগুলো খুব সুন্দরভাবে পৌঁছে গেছে